নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এইভাবে সজনে ফুলের পোস্ত বাড়িতে করে একবার খেয়ে দেখুন খুব সুন্দর লাগবে খেতে কি কি লাগছে এই রেসিপিটা করার জন্যে সেইগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না এইবার গ্যাস ওভেনে কড়াইটা গরম বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তারপর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলো কেটে আগে থেকে ধুয়ে রেখেছিলাম দিয়ে সব আলুগুলো তেলের ভেতর দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিচ্ছি এইভাবে অল্প ফ্লেমে ভাজতে দিলাম আলুটাকে তারপর ঢাকা দিয়ে দিলাম আর অন্য দিকে একটা মিক্সি জার নিয়ে তার ভেতরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পোস্ত দিয়ে দিলাম দিয়ে ঢাকা লাগিয়ে পেস্ট করে নিচ্ছ পেস্টটা হয়ে গেল এক সাইডে রেখে দিয়ে সজনে ফুলগুলো জলে ভালো করে ধুয়ে নিচ্ছি দুবার তিনবার ধুতে হবে না ধুলে ফুলের ভেতর অনেক রকম নোংরা থাকে সেই জন্যে বারবার ধুয়ে নিলাম ধোয়া হয়ে গেলে রেখে দিয়ে আলুটাকে আবার নেড়ে নেব ঢাকাটা খুলে নিলাম এবার আলুটা নেড়ে নিলাম আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন সজনে ফুলগুলো আলুর ভেতর আস্তে আস্তে দিয়ে দেব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান সব সজনে ফুলগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে আলুর সঙ্গে সজনে ফুলটা মিশিয়ে নিতে হবে এইভাবে সব সজনে ফুল আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে লো ফ্লেমে হওয়ার জন্য রেখে দেবো তারপর ঢাকাটা খুলে নিলাম আবার নেড়ে নেব নেড়ে নিয়ে পোস্তটা দিয়ে এই রকম পর্যায়ে যখন হয়ে আসবে তখন পোস্তটা দেবো এইভাবে গরম গরম সজনি ফুলের পোস্ত দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমাদের বাঙালিরা পোস্ত খেতে খুব ভালোবাসে যাই হোক এইবার পোস্তটা দেওয়া হয়ে গেল এইবার আলু আর সজনে ফুলের সঙ্গে আস্তে আস্তে পোস্তটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে হওয়ার জন্য রেখে দেবো তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো সামান্য একটুখানি রঙের জন্যে হলুদ দেবো হলুদ দিয়ে আবার পোস্ত আলু সজনি ফুল সব একসঙ্গে নেড়ে নিয়ে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্যে দেবো দিয়ে আবার নেড়ে নেব নেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো লো রাখতে হবে এইভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন মিক্সি ধুয়ে জলটা আলু আর সজনে ফুলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে আবার নেড়ে নিয়ে কিছুক্ষণ একদম লো ফ্লেমে সমানে নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে নাড়তে নাড়তে যখন আলুটা সেদ্ধ হয়ে আসবে বা জলটা শুকিয়ে যাবে তখন ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে হবে এইভাবে কাঁচা লঙ্কা কুচিয়ে ছড়িয়ে দিলাম নেড়ে নিয়ে লঙ্কাগুলোকে পোস্তর সঙ্গে মিশিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন পোস্তটা হয়ে এসছে এই সময় পোস্ত যখন হয়ে যাবে তখন কাঁচা লঙ্কা আর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে খেতে খুব সুন্দর লাগে এইবার পোস্তটা একটা ডিশে তুলে নিলাম এইভাবে সব আলু পোস্তটা একটা ডিশে তুলে নিয়ে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে করে খাবেন এই সময় সজনে ফুলের পোস্ত খাওয়া খুব ভালো শরীরের পক্ষে পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে